আসসালাম আলাইকুম দর্শক আফসা নিউজ বিডি তপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সুষ্ঠু ভোটে বাধা দিলে বিসা বন্ধ বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণা অন্যদিকে ওদের খবর আছে পুরো পৃথিবী বয়কট করবে বাংলাদেশকে জানাব তালা পেঙে অফিসে ঢুকলেন বিএনপি নেতারা তালাকোলার দাবিতে আড়াই ঘন্টা অবস্থান সর্বশেষ থাকছে রাজশাহী নগরীতে আত্মগোপনে ছিলেন বিএনপি নেতা চাঁদ দেশ বিদেশের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আলাদা বিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এই নীতির অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল বা বাধা প্রদানের জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের বিচার ওপর বিধিনিষেধ আরোপ করা হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন বাংলাদেশ গতরাতে এক বিবৃতিতে ঘোষণা কথা জানান মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন উৎসাহিত করতে নীতির ঘোষণা শিরোনামে ওই বিবৃতিতে অ্যান্টনি জে ব্লিংকেন বলেন বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যকে সহায়তা করতে আমি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ধারা টু টুয়েলভ এ এর অধীনে একটি নতুন বিসানীতি ঘোষণা করছি এ নীতির অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি ব্যক্তির জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপে সক্ষম হবে এর মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা কর্মচারী সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্র তিন মে বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে

সবার যারা বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সবাইকে আমাদের সমর্থন দিতে আমি এই নীতি ঘোষণা করছি নতুন এই নীতির বিষয়ে কিছু ব্যাখ্যা দিয়েছে মার্কিন দূতাবাস নির্বাচন জানাই যুক্তরাষ্ট্র সর্বত্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অঙ্গীকার করেছেন এই নীতি সে প্রচেষ্টাকে এবং বাংলাদেশের জনগণকে সাহায্য করার জন্য প্রেরণ করা হয়েছে যাতে তারা তাদের নেতা বেছে নেওয়ার জন্য নির্বাচন করতে পারে এ বিসা বিধিনিষেধ সরকার বা আওয়ামী লীগের দিকে নির্দেশ করছে কিনা এমন প্রশ্নের জবাবে দূতাবাস জানায় না যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না এই নতুন নীতির অধীনে বিধিনিষেধগুলো সে ব্যক্তিদের লক্ষ্য করে পরিচালিত যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন আচরণে ও কর্মকাণ্ডে জড়িত এসব ভিসা বিধিনিষেধ কার বা কাদের জন্য প্রযোজ্য হবে এর জবাবে দূতাবাস জানায় এই নীতি বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য অন্য অনেকের সঙ্গে বাংলাদেশে বর্তমান বা সাবেক কর্মকর্তা কর্মচারী সরকারের সমর্থক এবং বিরোধী দলীয় সদস্যরা এর অন্তর্ভুক্ত এ ধরনের ব্যক্তিদের নিকটতম পরিবারের সদস্যরাও এর অন্তর্ভুক্ত থাকবেন দূতাবাস জানায় এখন পর্যন্ত এই নীতিমালার আওতায় কোনো ভিসা বিধি আরোপ করা হয়নি দূতাবাস আরও জানায় বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত যে কোনো স্তরের ব্যক্তির ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য রাষ্ট্রদূত হাসের নিরাপত্তা হ্রাস করার বাংলাদেশ সরকারের চোদ্দ মে সিদ্ধান্তের প্রতিশোধ হিসেবে কে ঘোষণা এমন প্রশ্নের জবাবে দূতাবাস জানাই বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের নিবিড় সহযোগিতা পরিপ্রেক্ষিতে আমরা তিন মে নীতিগত সিদ্ধান্ত সম্পর্কে তাদের অবহিত করেছি পরের সংবাদে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ীদের ভিসা না দেওয়ার নতুন নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আন্দোলনের নামে যারা আগুন দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করবে তাদের খবর আছে অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন আমাদের নয় খবর আছে আওয়ামী লীগ সরকারের বৃহস্পতিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো চব্বিশতম জন্মজয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে তার সমাধিত শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা সব কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বুধবার বলেছেন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবেন তাদের বিছা দেবে না যুক্তরাষ্ট্র বাংলাদেশে যেন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে নতুন এবিসানীতি নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এর আওতায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে তার জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া হবে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকারও সুষ্ঠু নির্বাচন চায় আপনি যখন বলছেন বাধার প্রশ্ন আমাদের একটি কথা নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব। বাধা প্রদানকারী বিরুদ্ধে এখানে বক্তব্য আছে আমরা এখানে বলতে চাই যারা নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে বাস আগুন দেয় বাস ভাঙচুর করে এরা একটি পলিটিক্যাল ভায়োলেন্স আছে কাজে ওদের খবর আছে পরে একই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খুকন বলেন আমাদের খবর নয় খবর আছে আওয়ামী লীগ সরকারের কারণ জনগণ ফুসে উঠেছে জনগণ এবার দিনে ভোট রাতে করতে দেবে না বিএনপি কেন্দ্রীয় নেতা বলেন দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে তাদের শুভ বুদ্ধি উদয় হওয়া উচিত বাংলাদেশ কি পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন ও এক হয়ে যাবে পুরো পৃথিবী বয়কট করবে বাংলাদেশকে এই সময় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশের জন্য যে হুশিয়ারি উচ্চারণ করেছে গণতন্ত্রের জন্য যে বিধিনিষেধের কথা বলা হয়েছে যদি সুষ্ঠু নির্বাচন না হয় এবং তারা যে কর্মকাণ্ডগুলো করেছে নিষেধাজ্ঞার যে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে আমি মনে করি এটি যথার্থই করেছে যাচ্ছি পরের সংবাদে রাজশাহীতে বিএমপি অফিসে সকালে তালা ছিল মঙ্গলবার বিএনপি পদযাত্রা অনুমতি না পেলে সেটি ঘিরে রাখে পুলিশ বেলা এগারোটার দিকে কার্যালয়টিতে পুলিশ তালা দেয় ফলে মঙ্গলবার সেখানে যাননি নেতা নেতাকর্মী তবে গতকাল সকালে বিএনপি নেতারা অফিসে গেলে সেটি তালাবদ্ধ পান বিএনপি নেতাদের দাবি পুলিশ তালা মেরেছে রাজশাহী জেলা ও মহানগর বিএমপি কার্যালয়ে তালা খোলার দাবিতে আড়াই ঘন্টা অবস্থানের পর তালা ভেঙে কার্যালয়ে ঢুকেছেন দলটি নেতাকর্মীরা এ সময় বিএমপি কার্যালয়ের সামনে থাকা পুলিশ সদস্যদেরও প্রত্যাহার করে নেওয়া হয় দুপুর আড়াইটার দিকে বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন এর আগে তালা দাবিতে দুপুর বারোটার দিকে কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী মহানগর বিএমপি সদস্য সচিব মামুন রশিসহ অন্য নেতাকর্মীরা গতকাল দুপুরে নগরীর মালোপারায় বিএনপি কার্যালয়ে বারান্দায় মোসাদ হোসেন বুলবুল বলেন তারা দলীয় কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন পুলিশ কমিশনারকে ফোন করেছেন তিনি ফোন ধরেননি বোয়ালিয়া থানায় ওসি বলছেন পুলিশ তালা দেয়নি তখন তারা তালা ভেঙে কার্যালয়ে ঢুকেছেন তখনই কার্যালয়ের সামনে থেকে পুলিশও প্রত্যাহার করা হয় বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়াদী হোসেন বলেন বিএনপি নিজেরাই তালা ভেঙে তাদের কার্যালয়ে ঢুকলো তাহলে তারা কেন এতক্ষণ ধরে নাটক করলো তারা গতকালে তাদের কার্যালয়ে ঢুকতে পারত বিএনপির অভ্যন্তরীণ হয়তো একপক্ষ তালা লাগিয়েছে

তারা পুলিশের অপেক্ষায় অবস্থান করছেন তালা খুলে না দেওয়া সেখানে অবস্থান করবেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান অবশ্য দাবি করেছেন পুলিশ তালা দেয়নি বিএনপির অভ্যন্তরীণ কন্দলে তারা তালা জ্বলিয়াছে যাচ্ছি পরের সংবাদে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ গ্রেফতারের এড়াতে নগরের মধ্যেই আত্মগোপনে ছিলেন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার পর পুরো দেশ উত্তাল হয়ে উঠলে তিনি নগরীতে গা ডাকা দেন আবু চাঁদ কে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে গণমাধ্যমের সামনে হাজির করে একথা জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি ডিআইজি বলেন অসংখ্য জনসাধারণের সামনে বিএনপি নেতা আবু সায়েদ চাঁদ মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন এটি পরবর্তীতে গণমাধ্যমে প্রচার হওয়ার পরে দেশজুড়ে আলোচিত হয় তার বিরুদ্ধে রাজশাহীতে ছয়টি সহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস বিরোধী আইনের মামলা এইসব মামলায় গ্রেফতারের রাতে চাঁদ আত্মগোপনে ছিলেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ